23 আগস্ট 2017 এটা সেই দিন ছিল যখন সর্বপ্রথম পৃথিবীতে ফ্রি ফায়ার গেমটা লঞ্চ হয়েছিল সিঙ্গাপুরে। যখন গেমটি লঞ্চ হয়েছিল তখন ফ্রি ফায়ারের ফার্স্ট লোগোটা ছিল এরকম, আর সর্বপ্রথম যে ডিসপ্লে লবিটা ছিল সেটা দেখা যেত এরকম, যেখানে প্রিমিস মানি অ্যাডাম নামে কোনো ক্যারেক্টারই ছিল না, অন্য কোনো একটি ক্যারেক্টার ছিল যেটা এখন আর নেই। ফ্রি ফায়ারের প্রথম লবিতে এগুলোই দেখা যেত। সাথে গেমপ্লের গ্রাফিক্স আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, যেখানে হালকা ইয়েলো ইয়েলো ভাইব আসতো, আর এটা লাইট ভার্সনে ছিল। তখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মোডে ছিল, যে মোডের নাম ছিল ব্যাটল রয়্যাল মোড, আর সেই মোডের ম্যাপটা ছিল এরকম। ম্যাপটা যেরকম ছোট ছিল সেরকম এই প্লেনটা অনেক বেশি ছোট ছিল, হালকা হালকা গ্রে কালারের দেখা যেত। তখন প্যারাশুট দিয়ে জাম্পিং স্টাইলটা দেখা যেত এরকম, আর ল্যান্ডিং করার ভিউ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা ছিল 2017 সালের ফ্রি ফায়ার। তারপর আসে সাল 2018, যখন অনেক অনেক প্লেয়াররা ফ্রি ফায়ার গেমটাকে ডাউনলোড করতে থাকে, আর আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে দেয়। তারপর গেমের মধ্যে ভালো ভালো লবি আসতে থাকে, তারপর প্লেনও চেঞ্জ করে দেওয়া হয়। 2018 সালে ল্যান্ডিং স্টাইলটা ছিল এরকম, প্যারাশুট ওপেনিংটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সাথে গেম প্লেয়ার গ্রাফিক্সটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছিল। দেন 2018 সালে বারমুডা ম্যাপটা যেরকম দেখা যেত সেটা হলো এরকম। এখানে 2017 সালের তুলনায় অনেক জায়গায় অ্যাড করে দেওয়া হয়েছে, সাথে অনেক গাছও যুক্ত করে দেওয়া হয়েছিল। মার্চ 2018 সাল পর্যন্ত এরকমই ছোট ছোট আপডেট দিয়ে আসতেছিল গেরিনা। তারপর গেম একটা হাই জাম্প মারে, ডেভেলপাররা ভাবতে থাকে আরো নতুন কিছু করতে হবে। তারপর গেমের মধ্যে আরো জায়গা নাকা পরিবর্তন আসতে থাকে। তারপর 14 মার্চ গেমের বারমুডা ম্যাপের মধ্যে নতুন একটা জায়গা অ্যাড হয়, যে জায়গাটার নাম ছিল স্যান্টোসা। এটা ম্যাপের একদম লাস্টের অংশে ছিল, প্লেয়াররা এই জায়গাটাকে অনেক বেশি পছন্দ করতে থাকে। যখন ফার্স্ট টাইম এই জায়গাটা বারমুডা ম্যাপের মধ্যে অ্যাড করা হয়েছিল তখন এই জায়গাটাকে দেখা যেত এরকম, এখানে একটু বেশি গাছগাছালি দেখা যাচ্ছে। তারপর 21 মার্চ গেমের মধ্যে নিকিতা ক্যারেক্টার অ্যাড হয়। তারপর 4টি আরো ক্যারেক্টার অ্যাড করা হয় গেমের মধ্যে, কেলি, অলিভা, অ্যান্ড্রিও এন্ড ফর্ড। এভাবে অনেকগুলো ক্যারেক্টার গেমের মধ্যে এসে পড়েছিল। তারপর 24 মার্চ 2018 সালে গেমের মধ্যে নতুন ক্যারেক্টারের ইমোট অ্যাড করা হয়, মানে ক্যারেক্টারের যে ডিফল্ট ইমোট গুলো থাকে যেগুলো লবিতে দেখা যায়। তারপর মার্চ মাসে গেমের মধ্যে র্যাঙ্ক সিস্টেম অ্যাড করে দেওয়া হয়, যেটাই গেমকে অনেক বেশি গ্রো করতে সাহায্য করে, আর হিরোইক যাওয়ার জন্য প্লেয়ার অনেক বেশি গেম খেলতে থাকে। 2 এপ্রিল 2018 সালে গেমের মধ্যে ইউবি সিস্টেমটা অ্যাড করা হয়, যেটার মাধ্যমে খুব সহজে এনিমি লোকেশন ডিটেক্ট করা যেত। 20 এপ্রিল গেমের মধ্যে নতুন একটি গান অ্যাড হয়, যে গানটির নাম ছিল MP79। তখনকার সময় MP79 গানটাকে MP79 গান নামে দেওয়া হয়েছিল, পরবর্তী সময় চেঞ্জ করে MP79 করে দেওয়া হয়েছে। তারপর ফ্রি ফায়ার গেমে 10 এপ্রিল 2018 সালে সার্ভার সিস্টেম অ্যাড করা হয়, যাতে ল্যান্ডিং করার সময় এভাবে সার্ভারে দাঁড়িয়ে ল্যান্ডিং করতে পারে। সেই এপ্রিল মাসের 22 তারিখে গেমের মধ্যে মাশরুম সিস্টেমটাও অ্যাড করে দেওয়া হয়েছিল, যেখানে লেভেল 1, 2 এন্ড 3 লেভেলের মাশরুম গুলো দেখা যেত ম্যাপের মধ্যে, যেটার মাধ্যমে ইপি গেইন করা যাচ্ছিল। এভাবে প্লেয়ারদের ইন্টারেস্ট বাড়তে থাকে গেমের মধ্যে। তারপর মে মাসে আসে, আর মে মাসের 2 তারিখে গেমের মধ্যে MP40 গানটা অ্যাড করা হয়। MP40 গানটা গেমের মধ্যে রিলিজ হওয়ার পর 7 মে 2018 সালে পুরগুডুরি ম্যাপ অ্যাড হয় গেমের মধ্যে। সেখানে অনেক ইউনিক জায়গা ছিল যা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এটাকে পুরনো প্লেয়ারদের ওল্ড মেমোরির মধ্যে একটা বলা যায়, কারণ তখন পুরগুডুরি ম্যাপের মধ্যে অনেক আলাদা আলাদা জায়গা ছিল এন্ড অনেক ইউনিক ইউনিক জায়গা ছিল, কিন্তু এখনকার সময় পুরগুডুরি ম্যাপের মধ্যে হচ্ছে জায়গাগুলো নেই। তারপর 18 মে 2018 সালে গেমের মধ্যে টুকটুক গাড়িটা অ্যাড করা হয়, যেটা দেখতে এরকম দেখা গেছিল। তারপর ফ্রি ফায়ার গেমে অ্যাড হয় ইলাইট পাস সিস্টেমটা। 24 মে 2018 সালে গেমের মধ্যে ফার্স্ট ইলাইট পাস দেওয়া হয়েছিল, আর ইলাইট পাসের সাবস্ক্রিপশন নেওয়ার ফলে প্লেয়ার অনেক বেশি বেনিফিট পেতে থাকে, কারণ এখানে অনেক কম ডায়মন্ড খরচ করে অনেক বেশি বেশি আইটেম পাওয়া যাচ্ছিল। এভাবে গেমের মধ্যে ইলাইট পাসের সিস্টেমটা শুরু হয়ে যায়। তারপর আসে জুন মাস, যার 6 তারিখে গেমের মধ্যে ফামাস গানটা অ্যাড করা হয়। ফামাস গানের পাওয়াটা তখন একটু বেশি জায়গা ছিল, ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে গানটা অনেক বেশি পছন্দের ছিল, বেশিরভাগ প্লেয়ার এই গানটাকে ইউজ করে খেলতো, কারণ এই গানটা ইউজ করে খুব সহজে এনিমিকে কিল করে ফেলা যেত। তারপর আমাদের গেমের মধ্যে ইভেন্টের শুরু হয়ে যায়, যেখানে ফার্স্ট ইভেন্টের মধ্যে ফুটবলের জার্সি গুলো দেওয়া হয়েছিল, আর ইভেন্ট থেকে আইটেম বের করতে তো ডায়মন্ড লাগেই, এমনকি আপনারা অনেকে এখনকার সময় ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করে থাকেন। তো আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করেন, তারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রক্সম্যান গেমিং থেকে সকল প্রকার ডায়মন্ড টপ আপ করতে পারবেন একদম বিশ্বস্তর সাথে স্বল্প মূল্যে। রক্সম্যান গেমিং ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তারপর ধীরে ধীরে গেমটা অনেক বেশি প্রোগ্রেস হতে থাকে, আর ফ্রি ফায়ার ডেভেলপার আরো নতুন নতুন জিনিস গেমের মধ্যে অ্যাড করতে থাকে, তার সাথে অনেক নতুন নতুন অ্যান্ড ইউনিক লবি অ্যাড করতে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটাকে ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য বেস্ট লবির মধ্যে একটা বলা হয়। তারপর 19 জুন গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার অ্যাড হয়, যে ক্যারেক্টারটির নাম ছিল ক্লা। এই ক্লা ক্যারেক্টারটা আসার পরে গেমের মধ্যে ক্যারেক্টারের হাইপ অনেক বেড়ে যায়, কারণ এটা দিয়ে 2 ঘুষিতে এনিমিকে কিল করে ফেলা যাচ্ছিল। তারপর 21 জুন গেমের মধ্যে বেস্ট আপগ্রেডার অ্যাড হয়, এটা আসলে ভালোই কাজে লাগে। তারপর আমাদের গেমের মধ্যে আসে জুলাইয়ের মাস, যেখানে ফ্রি ফায়ারের সেকেন্ড ইলাইট পাস অ্যাড হয়। এই হিপ হপ ইলাইট পাসটি এসেছিল 3 জুলাই 2018 সালে, আর এই ইলাইট পাসটা তো পরে গিয়ে অনেক বেশি পরিমাণে রেয়ার হয়ে গেছিল, আর এখনকার সময় কেমন রেয়ার আছে তা তো আপনারা ভালোভাবেই জানেন। তারপর 4 জুলাই গেমের মধ্যে ক্রিয়েট সিস্টেম অ্যাড হয়, যেখানে ডায়মন্ডের মাধ্যমে ক্রিয়েট কিনে সেটাকে ওপেন করে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছিল। তারপর গেমের মধ্যে আসে ডায়মন্ড রয়্যাল সিস্টেমটা, আর ফ্রি ফায়ারের ফার্স্ট ডায়মন্ড রয়্যালটা ছিল এই ডিনো বান্ডেলটা। তো আপনাদের মধ্যে কার কার কাছে ডিনো বান্ডেলটা আছে কমেন্টে জানান। তারপর আমাদের গেমের মধ্যে অ্যাড হয় নতুন একটি ক্যারেক্টার, যেটা 21 জুলাই দেখা গেছিল। এই ক্যারেক্টারটার নাম ছিল পালোমা, আর এই ক্যারেক্টারটার প্লেয়ার অনেক বেশি পছন্দ করতে থাকে। তারপর 23 জুলাই গেমের মধ্যে অ্যাড হয় গ্লোয়াল সিস্টেমটা। গ্লোয়াল যখন গেমের মধ্যে এসেছিল তখন গেমটা অনেক বেশি রেভলিউশন হতে থাকে, আর তখনকার সময় গ্লোয়ালটা এরকম ছোটই ছিল, এতটাই ছোট ছিল যেটা নিয়ে প্লেয়ারদের খেলতে আরো উঙ্গা বুঙ্গা বেশি হতো। এভাবে গ্লোয়ালের শুরু হয়ে যায়। 26 জুলাই গেমের মধ্যে ফার্স্ট আসে একটা কারের স্কিন, যেটার নাম ছিল গোল্ডেন জি, আর এটাই আমি আমার একটা ফ্যাক্ট ভিডিওতে বলেছিলাম, যেটাতে প্রায় 2 মিলিয়নের মতো ভিউজ রয়েছে, আর এটা আই থিঙ্ক বাংলা ফ্রি ফায়ার রিলেটেড ফ্যাক্ট ভিডিও গুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি ভিউড ভিডিও। তারপর 27 জুলাই গেমের মধ্যে মনস্টার ট্রাক এসে পড়েছিল, যেটা সবসময় অ্যাডব থেকে পাওয়া যাচ্ছিল। তারপর গেমের মধ্যে অ্যাড হয় নিউ সিস্টেম, যেটা ছিল লোডার সিস্টেম, যেখানে অনেকগুলো আইটেম ছিল, যেখানে লেগ পকেট আর্মার ক্রিয়েট দেন স্ক্যান
ব্যানার তার সাথে বোনফায়ার রিলেটেড জিনিসগুলো ছিল যেটা র‍্যাঙ্ক সিস্টেম খেলার জন্য অনেক বেশি সাহায্য আসত এটা নিয়ে প্লেয়ার আরো বেশি বেশি র‍্যাঙ্ক ম্যাচ খেলতে থাকে তারপর 2 আগস্ট গেমের মধ্যে অ্যাড হয় স্পাস 12 গানটা এটা ছিল শটগানের মধ্যে একটি তারপর 16 আগস্ট গেমের মধ্যে অ্যাড হয় বুশ যেভাবে প্লেয়ার এরকম গাশেন ভিতরে পালিয়ে পালিয়ে এনিমিকে কিল করতে পারত জেনার মাধ্যমে এভাবে এনিমিকে পালিয়ে পালিয়ে মারলে এনিমিরা বুঝতেও পারত না লাইক সিরিয়াসলি তারপর 16 আগস্ট গেমের মধ্যে অ্যাড হয় থার্মাল স্কোপ এই স্কোপটা কেমন কেমন লাগে তারপর গেমের মধ্যে আসছিল মিস্ট্রি শপ ফার্স্ট মিস্ট্রি শপ আসছিল 17 আগস্ট 2018 সালে যেখানে এতটাই রেয়ার রেয়ার এন্ড ভালো ভালো আইটেম ছিল যে সেখানে একটা মোবাইলে দেওয়া হচ্ছিল 29 আগস্ট গেমের মধ্যে অ্যাড হয় এক্সএমএইট গানটা যেটা মাসখানে গিয়ে এতটাই বেশি পাওয়ারফুল করে দেওয়া হয়েছিল এনিমিদেরকে জাগানাকা ভাবে কিল করা যাচ্ছিল বিশেষ করে এক্সএমএইট ডাবল রেট অফ ফায়ার গান স্ক্রিনটা একটু বেশি জোস ছিল তবে এখন আবার একটু পাওয়ারটা ড্যামেজ করে দিয়েছে সেই মাসে ক্যারেক্টারের লিঙ্কআপ সিস্টেম অ্যাড হয়ে যায় মানে একটা ক্যারেক্টারের মধ্যে আরো প্যাসিভ ক্যারেক্টার অ্যাড করে গেম প্লে করা যাচ্ছিল এটার মাধ্যমে প্লেয়ারদের আরো বেশি সুবিধা হয়েছিল গেম প্লে করতে তারপর আমাদের গেমের মধ্যে অ্যাড হয় ব্যাট এমিলি ওপেনটা ফ্রি ফায়ার আসছিল 7 আগস্ট 2018 সালে এভাবে ধীরে ধীরে গেমটা আরো বেশি আপডেট হতে থাকে আর ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে আরো বেশি পছন্দ হতে থাকে গেমটা কারণ এখানে অনেক নতুন নতুন সিস্টেম অ্যাড হচ্ছিল নতুন নতুন গান দেখা যাচ্ছিল নতুন নতুন ক্যারেক্টার দেখা যাচ্ছিল এটা সেই সময় ছিল যখন ফ্রি ফায়ারের পিক সময় স্টার্ট হয়ে গিয়েছিল তারপর আসে সেপ্টেম্বরের মাস যেখানে ফ্রি ফায়ারের ডেভেলপার আরো ভালো ভালো কাজ করতে থাকে আর 9 সেপ্টেম্বর গেমের বারমুডা ম্যাপের মধ্যে অ্যাড হয় আরো নতুন দুইটি জায়গা যদিও এই জায়গাগুলো আগের জায়গাগুলোকে রিপ্লেস করে দেওয়া হয়েছিল রিপ্লেস করে এখানে অ্যাড করা হয়েছিল ক্লোক টাওয়ার আর ক্লোক টাওয়ারের সাইডে অ্যাড করা হয়েছিল রিমডাম ভিলেজ রিমডাম ভিলেজ আর ক্লোক টাওয়ার প্রথম থেকে ছিল না গেমের মধ্যে 9 সেপ্টেম্বর 2018 সালে এটা গেমের মধ্যে অ্যাড হয়েছিল আর এই দুই জায়গাটা প্লেয়ারদের কাছে আরো বেশি পছন্দ হতে থাকে বিশেষ করে আমার কাছে তো ফ্রি ফায়ার বারমুডা ম্যাপের সবচেয়ে ফেভারিট প্লেসটি হলো ক্লোক টাওয়ার তারপর 10 সেপ্টেম্বর গেমের মধ্যে অ্যাড হয় নতুন একটি মোড যেটা নাম দেওয়া হয়েছিল ডেথ রাইজিং মোড এখানে গাড়ির উপরে উঠে প্লেয়ারের মিসাইল ছুড়ে মারতে পারত আর মিসাইল মেরে এনিমিদেরকে কিল করতে পারত 11 সেপ্টেম্বর 2018 সালে গেমের মধ্যে ওল্ড পুরকুটুরির ম্যাপটাকে চেঞ্জ করে নতুন পুরকুটুরির ম্যাপটাকে করে দেওয়া হয় লিফট সাইড আপনারা যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এটা হলো ওল্ড পুরকুটুরির ম্যাপ আর রাইট সাইড আপনারা যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এটা হলো নিউ পুরকুটুরির ম্যাপ তারপর 18 সেপ্টেম্বর গেমের মধ্যে এন্ট্রি হয় মোটর বাইকের এভাবে গেমের মধ্যে আরো একটি নতুন ভেহিকেল অ্যাড হয়ে যায় এটাকেও প্লেয়ার অনেক বেশি পছন্দ করতে থাকে 24 সেপ্টেম্বর 2018 সালে গেমের মধ্যে অ্যাড হয় সার্ফবোর্ড সিস্টেমটা যেটার মাধ্যমে পানির উপর সার্ফিং করা যাচ্ছিল এটা শুরু থেকে গেমের মধ্যে ছিল না তারপর অক্টোবর মাস আসে আর অক্টোবরের 5 তারিখে গেমের মধ্যে অ্যাড হয় প্রথমবারের মতো ওয়েপেন রয়্যাল আর ফার্স্ট ওয়েপেন রয়্যালটাই ছিল ড্রাগন একে আর তখন থেকে ফ্রি ফায়ারের মধ্যে ওয়েপেন রয়্যালের শুরুয়াত হয়ে যায় তারপর 9 অক্টোবর 2018 সালে সর্বপ্রথম গ্রেনেডের স্কিন দেওয়া হয় গেমের মধ্যে তারপর আমাদের গেমের মধ্যে প্রায় প্রতিটি ইভেন্টের মধ্যে গ্রেনেডের স্কিন নতুন নতুন দেওয়া হইতেছিল তারপর 14 অক্টোবর গেমের মধ্যে আরো একটি নতুন ক্যারেক্টার আসে যেটার নাম দেওয়া হয়েছিল ক্যারোলিন আর সেটা লুক দেখতেছিল এরকম একটু ইনোসেন্ট টাইপ 15 অক্টোবর 2018 সালে গেমের মধ্যে অ্যাড করা হয় নতুন দুটি ইমোট যেখানে ফার্স্ট ইমোটটা ছিল তালি বাজানো ইমোট আরেকটা ছিল হাই ইমোট এই দুই ইমোটই গেমের মধ্যে সর্বপ্রথম এসেছিল তারপর আস্তে আস্তে আরো আরো ইমোট গেমের মধ্যে আসতে থাকে আর এখনকার সময় তো প্রায় সব রকমের ইমোট দেখা যায় এভাবে গেম ধীরে ধীরে প্রোগ্রেস হতে থাকে আর নতুন নতুন ইভেন্ট আসতে থাকে গেমের মধ্যে তারপর গেরিনা ভাবে আরো নতুন কিছু করতে হবে সাথে নতুন কিছু মোড নিয়ে আসা যায় কারণ ফ্রি ফায়ার তখনকার সময় ধীরে ধীরে অনেক বেশি গ্রো হয়ে যাচ্ছিল এগুলো মনে রেখে জম্বি অ্যাড করা হয় জম্বিকে প্রথম লবিতে দেখা গেছিল যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর নভেম্বরের মাস আসে যেখানে 6 নভেম্বর নতুন প্যারাং মিলি ওপেনটা আসছিল তারপর 21 নভেম্বর গেমের মধ্যে অ্যাড হয় নতুন একটি স্পোর্টস কার যেটার নাম দেওয়া হয়েছে ল্যাম্বরগিনি আর এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কারের মধ্যে একটি যার ফলে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে আরো বেশি পছন্দ হতে থাকে কারটি তারপর লেভেল 4 এর মাস্টুম আসে দেন তখনই গেমের মধ্যে ল্যান্ডমাইনেরও এন্ট্রি হয়ে যায় ল্যান্ডমাইন প্রথম এসেছিল 25 নভেম্বর 2018 সালে তারপর আসে ডিসেম্বরের মাস তারপর 4 ডিসেম্বর গেমের মধ্যে নতুন একটি অ্যান্টি নিউ ক্যারেক্টার আসে যেটা প্যাসিভ ক্যারেক্টারের মধ্যে একটি ছিল এটা লুক তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাংস্টারের মতো তারপর 5 ডিসেম্বর 2018 সালে প্রথমবারের মতো উইন্টার সিজন আসে বিশেষ করে তখনকার সময় ম্যাপের সব জায়গাতে একদম স্নোতে ভরে দেওয়া হয়েছিল এমনকি আকাশ থেকেও স্নো পড়তেছিল উইন্টারের থিমে সবকিছুকে করে দেওয়া হয়েছিল এরপর আর গেমের মধ্যে এরকম কোনো বারই আসে নাই হয়তো বা স্নো পড়ছে এরকম হালকা হালকা কিছু আসছে কিন্তু এরকম পুরোপুরি বরফ হয়ে গেছে এমন আর সেকেন্ড টাইম আসে নাই তারপরে উইন্টার সিজনের মধ্যে জুম বেশি পড়েছিল আর এই জমিগুলো হালকা পিঙ্কের মধ্যে রেড কালার ছিল এক কথা বলা যায় রেড কালারই ছিল 2018 সালে এখান থেকে গেমের সাকসেস আরো বেশি বাড়তে থাকে আর অনেক নতুন নতুন জিনিস অ্যাড হতে থাকে অনেক প্লেয়াররা গেমের সাথে জুড়ে গেছিল কারণ এই গেমটা অনেক বেশি লো এন্ড ডিভাইসের মধ্যে চলতো সব ডিভাইসের মধ্যে গেমটা খেলা যাচ্ছিল তারপর আসে সাল 2019 যেখানে এই গেমের আসল সাকসেস শুরু হয়ে যায় 3 জানুয়ারি 2019 সালে গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার অ্যাড হয় যে ক্যারেক্টারটির নাম দেওয়া হয়েছিল উকং আর এইটাই ফ্রি ফায়ারের ফার্স্ট অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের মধ্যে একটি এটা গাস হয়ে যায় তো আর এটা বানর আর গরিলার উপর বেস করে তৈরি করা হয়েছে যদি এটা মুভির একটা ক্যারেক্টার থেকে ইন্সপায়ার হয়ে আনা হয়েছে তারপর 22 জানুয়ারি গেমের মধ্যে নতুন পেড সিস্টেম অ্যাড করা হয় আর কেটি ছিল ফ্রি ফায়ারের ফার্স্ট পেড 23 জানুয়ারি 2019 সালে গেমের মধ্যে নতুন একটি প্লেস অ্যাড করা হয় যেটি বারমুডা ম্যাপের মধ্যে করা হয়েছিল এই জায়গাটার নাম ছিল গ্রেভিয়ার্ড গ্রেভিয়ার্ড কিন্তু ফার্স্ট থেকে ছিল না আর এটা দেখতে লাগতো এরকম তার সাথে তখনই গেমের মধ্যে নতুন একটা গানেরও এন্ট্রি হয় যে গানটির নাম ছিল AN94 সেদিনই গেমের মধ্যে আসছিল ট্রিটমেন্ট গান যার মাধ্যমে টিমমেটদেরকে হিল করা যাচ্ছিল আর ফলে এসপি বাড়তেছিল তারপর অনেক ইভেন্ট আসে গেমে অনেক গান আসে অনেক মোড আসে তারপর 19 মার্চ 2019 সালে গেমের মধ্যে অ্যাড হয় তখনকার সময় ক্যারেক্টারের হাইপ অনেক বেশি বেড়ে গেছিল আর ক্যারেক্টারটা তখন অনেকে ডায়মন্ড দিয়ে পারচেজ করছিল তখনকার সময় সবচেয়ে বেশি ইউজ করা ক্যারেক্টার ছিল হায়াতো ক্যারেক্টার তারপর আমরা কাটানো গেমের মধ্যে দেখতে পাইছিলাম সেদিনই গেমের বারমুডা ম্যাপের মধ্যে নতুন একটি এ
এরিয়া অ্যাড হয় যেটা ছিল অবজারভেটরি পুশারদের ফেভারিট জায়গা দেন 25 জানুয়ারি গেমের মধ্যে নতুন একটি মোড অ্যাড হয় যেটা ছিল জম্বি মোড আর এই মোডটা ফ্রি ফায়ারের সকল মোডের থেকে সবচেয়ে বেশি রেয়ার মোডের মধ্যে একটি বললেও চলে সাথে অনেক বেশি পছন্দ করা মোডের মধ্যে একটি সেম টু সেম মোডটা এখন আর ব্যাক আসলো না তারপর ফ্রি ফায়ার গেমের গ্রাফিক্স এর মধ্যে অনেক বেশি ইমপ্রুভ হয়ে যায় আর অনেক বেশি চেঞ্জ হয়ে যায় দেন 8 মে 2019 সালে গেমের মধ্যে ব্লু জোনের স্টার্ট হয়ে যায় আর সেই ব্লু জোনের মধ্যে সবচেয়ে বেশি লুট পাওয়া যাচ্ছিল দেন বুলসাই নামে নতুন একটা প্লেস অ্যাড হয়ে যায় যেটাকে আগে আউট প্লেস নামে বলা হচ্ছিল মানে আউট প্লেসটাকে সরিয়ে এই জায়গাটা অ্যাড করা হয়েছে দেন জোন ডিটেক্ট করা ডিভাইসটা অ্যাড করে দেওয়া হয়েছে যার মাধ্যমে এইটা প্রেডিক্ট করা যাচ্ছিল যে কোথায় জোন পড়বে এখন তো এটা অটোমেটিক দেখায় তারপরে জিপলাইন আসে লঞ্চ প্যাড আসে এটার মাধ্যমে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছিল অনেক স্পিডের সাথে আর ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় জিনিসগুলো ছিল এই ফিচারগুলো প্লেয়ারদের কাছে আরো বেশি পছন্দ হয়ে যায় তারপর গেমের মধ্যে CG15 নামে আরো একটি নতুন গান অ্যাড হয়ে যায় যেটা সবচেয়ে বেশি জায়গা থাকা গানের মধ্যে একটি দেন 25 জুন গেমের মধ্যে নতুন একটি জোন অ্যাড হয় নাম ছিল টক্সিক জোন এটা তো এখনকার সময় গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে কিন্তু আগে এটা ভালোই কাজে লাগতো বিশেষ করে বেস্টের হেলথ কমায় দিত এই জোনটা আসলে সাথে সাথে বেস্টটা খুলে রাখা লাগতো হয়তো বেস্টের পুরো অঙ্গা ভঙ্গা অবস্থা করে দিত তারপর গেমের মধ্যে নতুন একটা মেশিন গান অ্যাড হয় যেটি ছিল গ্যাটলিন গান আর এই গানটা হাতে রাখলে অন্য কোনো গান হাতে রাখা যায় না চালাইলে শুধুমাত্র একটাই চালাইতে হয় যদি এটাতে অনেক এমই থাকে কিন্তু ড্যামেজটা একটু কম 25 জুন 2019 সালে গেমের মধ্যে রিপেয়ার কিট অ্যাড হয় যেটার মাধ্যমে আমরা বেস্ট রিপেয়ার করতে পারি তারপর গেমের মধ্যে আসে গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টারটা আসার পরে এটা অনেক বেশি পপুলার হয়ে যায় সাথে গ্র্যান্ড মাস্টারে যাওয়ার জন্য অনেক প্লেয়ারে অনেক বেশি পুশ দিতে থাকে তো এতগুলো নিউ ফিচার অ্যাড হয়েছিল 25 জুনে তারপর গেমের মধ্যে প্লেয়ারদের আরো বেশি ইন্টারেস্ট আসতে থাকে যখন ক্লাসিক মোডটা গেমের মধ্যে আসছিল এখানে 4v4 মোডটা খেলা যাচ্ছিল মিলিয়ন মিলিয়ন প্লেয়াররা এই গেমটাকে ডাউনলোড করে শুধুমাত্র এই মোডটা খেলার জন্য আর এই মোডটা গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল 13 আগস্ট 2019 সালে আর এটা সেই সময় ছিল যখন অনেক প্লেয়াররা এই গেমটাকে খেলার জন্য ইন্টারেস্ট বাড়াচ্ছিল আর বারমুডা ম্যাপকে ছেড়ে এই ক্লাসিক মোডটা খেলতে থাকে অনেক বেশি প্লেয়াররা এই মোডের সাথে জুড়ে যায় দেন প্লাজমা গানের এন্ট্রি হয় প্লাজমা তো একটি মেশিন গান যেটা চার্জ করে করে এনিমিদেরকে কিল করা লাগে কিন্তু এখনকার সময় গানের তেমন বেশি ভ্যালু নেই তারপর গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার দেখা যায় যে ক্যারেক্টারটির নাম ছিল জোসেফ যেটাকে ড্যামেজ দিলে আরো বেশি তাড়াতাড়ি ধরাইত সেই দিনই গেমের মধ্যে গ্লাইডার অ্যাড করা হয়েছিল যেটার মাধ্যমে খুব সহজে উঁচু জায়গা দিয়ে জাম্প করে আকাশের মধ্যে উড়া যাচ্ছিল এইটা এখনকার সময় অনেক জাগানাকা বেশি পাওয়ারফুল হয়ে গেছে এন্ড ম্যাপের বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর কি ব্লু ওয়ার্ল্ডে যে গেমটা ফাটায় 25 অক্টোবর 2019 সালে নতুন একটি গান অ্যাড হয় যেটা হলো M887 এইটা তখনকার সময় কি যে পাওয়ারফুল ছিল এনিমির দুইটা মারলে এনিমি কিল হয়ে যেত তারপর 26 অক্টোবর 2019 সালে গেমের মধ্যে আরো একটি নতুন পপুলার মোড আসে মোডটির নাম ছিল পামকিন মোড এটাতে যদি আমরা এনিমিকে কিল করতাম তাহলে আমাদের মাথার উপর পামকিন এসে পড়তো মানে লাউ এসে পড়তো তারপর ফ্রি ফায়ারে যে আসল গ্রোথ স্টার্ট হয় সেটা হলো আলোক ক্যারেক্টার আসার পর এখানে ফ্রি ফায়ার মূলত ডিজ আলোকের সাথে কোলাবোরেশন করেছিল এটি ছিল ফ্রি ফায়ারের ফার্স্ট কোলাবোরেশন আর এটা এতটাই খাতারনাক ক্যারেক্টার হয়ে গেছিল ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ারই ক্যারেক্টারটা নিতে চাইতো বিশেষ করে তখন বাংলাদেশ এটা ছিল ইন্ডিয়ান সার্ভারে ওয়াল চিড ইনভাইটটা দিলেই হইছে এই কাজ ভাই মুঝে ডিজ আলোক দিয়ে দেয় কথাটা শুনেই লাগতো আর ডিজ আলোকের গিভওয়ে দিয়া যে কত কত ভিউজ কালেক্ট করতো ইউটিউবাররা আর কমেন্টও জাগানাগা ভাবি স্প্যাম হইতো ভাই মুঝে ডিজ আলোক দিত মুঝে ডিজ আলোক দিত এই সেই উঙ্গা পুঙ্গা সাধারণত ফ্রি ফায়ার মতো যদি কিছু গিভওয়ে করা হয় তখন আগে করা হয়তো ডায়মন্ড গিভওয়ে বাট ডিজ আলোক আসার পর সেখানে টাইটেলে লেখা হচ্ছিল ডিজ আলোক গিভওয়ে তো যাই হোক পরবর্তী সময় এই ক্যারেক্টারের ক্রেজ কমিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে ক্রোনো আসার পর এমন গ্রোথ আসার পরে ফ্রি ফায়ার মধ্যে ই স্পোর্টস শুরু হয়ে যায় এন্ড ই স্পোর্টস এর ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায় ফ্রি ফায়ার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হয়েছিল 9 নভেম্বর 2019 সালে তারপর ফ্রি ফায়ার ই স্পোর্টস অনেক বেশি গ্রো হতে থাকে তারপর সাল শুরু হয় 2020 সালে এটা আমরা নেক্সট পার্টে কভার করব কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে কাজে নেক্সট পার্ট দেখতে কমেন্টে পার্ট 2 লিখে ফেলুন নেক্সট পার্ট আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে রক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে ফেলুন আমরা খুবই কাছাকাছি 4 মিলিয়ন সাবস্ক্রাইবারের